মুর্শিদাবাদের শামসেরগঞ্জে সেখানে ভাঙন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। আর সেখান থেকেই অধীরবাবু কথা বলেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে। অধীরবাবু জানান যে মন্ত্রীর তরফ থেকে জানানো হয়, রাজ্যের তরফ থেকে তাঁদের হলফনামা দিয়ে কিছুই জানানো হয়নি। কি বলেছেন অধীরবাবু চলুন শুনে নি। পলাশসিংহের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। যিনি জলসম্পদ দপ্তরের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, তার সঙ্গে দীর্ঘ কথা বললাম। তার বক্তব্য একটাই, আমি তাকে এর আগে অনুরোধ করেছিলাম যে আপনি নিজে এসে এই ভাঙন দুর্গত এলাকা পরিদর্শন করুন। ওনার বক্তব্য যে দাদা, আপনি তো একজন এমপি, আপনি তো জানেন যে ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আছে, সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে মান্যতা দিয়ে আমরা চলি। যদি আজকে আমি নিজে নিজে এখানটায় ভিজিট করি, সেখানে রাজ্য বলতে পারে যে আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর নিয়ম লঙ্ঘন করছি, তার জন্যে আমি চাইলেও আমার আশাটা কেন সমস্যা আপনি এটা বোঝেন আমাকে বলছেন। তো রাজ্য যদি আমাকে ডাকে, একশো বা একবার না, একশো বার আমি যাব। এক, দু নম্বর, এখন পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে আমাকে কোনো রকম স্থায়ী এই ভাঙন প্রতিরোধের জন্য আমার কাছে কোনো স্কিম জমা করেনি, জমা দেয়নি। আপনি রাজ্যকে বলুন যে তারা যেন স্কিম জমা দেয়, আমি যতটা পারি হেল্প করব। তার সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো এই, আপনারা জানেন প্রাকৃতিক দুর্যোগের জন্য ভারতবর্ষে 2005 সালে একটা আইন হয়েছিল কংগ্রেসের জমানায়, সেটা হচ্ছে যে ডিজাস্টার রেসপন্স অ্যাক্ট, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স অ্যাক্ট। সেই আইনে কী হতো, কোথাও ঝড় হলে, জল হলে, বন্যা হলে, ভয়ঙ্কর কিছু হলে, সাইক্লোন হলে, যত ক্ষতি হতো তার ক্ষতিপূরণটা পরে কেন্দ্র সরকার দিত। এখন তার মধ্যে আরেকটা নিয়ম অন্তর্ভুক্ত হয়েছে, সেটা হচ্ছে যে কোথাও যদি কোনো ভয়ঙ্কর কিছু হয়, সেটা যাতে না হয় তার আগে থেকে কোনো ব্যবস্থা নিয়ে কিছু করা যায় কি না। সেই জন্য কেন্দ্রের যে মিনিস্ট্রি অফ হোম, গৃহ মন্ত্রণালয় অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর, তার কাছে 5-6 হাজার কোটি টাকা পড়ে আছে। রাজ্য যদি আমার কাছে নাও স্কিম জমা দেয়, রাজ্য যদি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ডের যেখানে 5-6 হাজার কোটি টাকা কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরে পড়ে আছে, সেখানে যদি দাবি করে, সেখান থেকেও কিন্তু টাকার ব্যবস্থা করা যায়। মূল দাঁড়িয়ে আছে তাহলে কোথায়? মূল দাঁড়িয়ে আছে রাজ্য সরকারের সদিচ্ছার অভাবের কারণে। আমি যাচ্ছি দিল্লিতে, দেখা করব, আমি তার মধ্যে চিঠিও লিখছি, পাশাপাশি আমি বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো একবার আপনি এটা ভিজিট করুন, এই ভাঙন এলাকা আপনি একবার পরিদর্শন করুন, সঙ্গে আপনি দিল্লির যে মন্ত্রী তাকেও ডাকতে পারেন। আমাদেরকে তো ডাকবেন না, আমরা জানি, আমরা আসতে চাইও না। দিদি আপনি আসুন, তাহলেই হবে, ভাঙন দুর্গত এলাকা থেকে মানুষকে আপনি রক্ষা করুন, তাহলে হবে। আমরা কেউ ভাগ নিতে চাই না আপনার কৃতিত্বে, কিন্তু যা ঘটনা আপনাকে বলে দিলাম, এই ঘটনা আগামী দিনে পার্লামেন্টে আমি তুলব।